প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মানিমার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। পরিচিতি মোহাম্মদ তাজুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। পাঠ পরিস্থিতি শ্রেণীবাব মদাসম, বিষয় ব্যবসায় অধ্যক্ষ, পাঠের চতুর্থ মালিকানার ভিত্তিতে ব্যবসায়। আজকের পাঠ অংশীদার ব্যবসায়ের বিলোপ সাধন। এখানে ওষুধ ব্যবসায়ের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ওষুধের ব্যবসায়ের মূল ভিত্তি কি? তোমরা অবশ্যই জানো যে ওষুধের ব্যবসায়ের মূল ভিত্তি হলো চুক্তি। চুক্তি হলো ওষুধের ব্যবসায়ের মূল ভিত্তি। ওষুধের ব্যবসায়ের গঠন ও পরিচালনায় অংশীদারদের পারস্পরিক সম্মতি বা সমঝোতা প্রতিষ্ঠিত হয়। একজন অংশীদার চলে গেলে কি অংশীদার ব্যবসায় ভেঙে যায়? আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ওষুধের ব্যবসায়ের বিলোপ সাধনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ওষুধের ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি বর্ণনা করতে পারবে। 1932 সালে অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে, সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ সাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের ভিতরে চুক্তিবদ্ধ সম্পর্ক থাকে, সেই চুক্তিবদ্ধ সম্পর্কে ভেঙে যাওয়া বা সেই চুক্তিবদ্ধ সম্পর্কের অবসান হওয়াকে বিলোপ সাধন বলে। কি কি উপায়ে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন হতে পারে? অংশীদারি আইনের বিধান অনুসারে বিভিন্ন প্রক্রিয়া অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে। সকলে একমত হয়ে বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, আদালতের নির্দেশে বিলোপ সাধন। অর্থাৎ আমরা এখানে বিলোপ সাধন পদ্ধতি দেখছি কয়টি? পাঁচটি। প্রথমে কি? সকলে একমত হয়ে বিলোপ সাধন, যেটা 40 ধারা। বাধ্যতামূলক বিলোপ সাধন 41 ধারা। বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন 42 ধারা। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন 43 ধারা। আদালতের নির্দেশে বিলোপ সাধন 40 ধারা। সকলে একমত হয়ে বিলোপ সাধন 40 ধারা। অংশীদারি আইনের 40 নং ধারা অনুসারে সকল অংশীদারদের সম্মতিতে এই ব্যবসায়ের বিলোপ সাধন হতে পারে, অর্থাৎ সবাই একমত হয়ে বিলোপ সাধন হতে পারে। বাধ্যতামূলক বিলোপ সাধন 41 ধারা। ঔষধি ব্যবসা 41 নং ধারা অনুসারে দুইটি কারণে বাধ্যতামূলক ভাবে বিলোপ সাধন হতে পারে। একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া বলে বিবেচিত হলে, কোনো কার্য দ্বারা ব্যবসাটি আইন বিরুদ্ধ বা অবৈধ হলে, অর্থাৎ একজন অংশীদার ব্যতীত সবাই যদি দেউলিয়া হয়, অথবা কোনো কার্য দ্বারা ব্যবসাটি যে আইন বিরুদ্ধ বা অবৈধ হয়ে পড়লে, আমরা জানি যে ব্যবসায়ের বৈশিষ্ট্য আছে যে আইনগত বৈধতা থাকতে হবে, তাই যদি কোনো অংশীদারি ব্যবসা আইনগত বৈধতা না থাকে তাহলে সেটা বিলোপ করবে। এটি 41 ধারা। বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন 42 ধারা। অংশীদারি আইনের 42 ধারায় বলা হয়েছে যে কোনো অংশীদারের মৃত্যু হলে অংশীদারি ব্যবসায় বিলোপ ঘটবে, অর্থাৎ কোনো অংশীদারি ব্যবসার অংশীদারদের যদি মৃত্যু ঘটে তাহলে অংশীদারি ব্যবসাটি বিলোপ হবে। বিজ্ঞপ্তি দ্বারা বা বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন 43 ধারা। অংশীদারি আইনের 43 ধারায় বলা হয়েছে যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অন্য অংশীদারদের কাছে ব্যবসায় বিলোপের ইচ্ছা প্রকাশ করলে এ ধরনের ব্যবসায় বিলুপ্তি ঘটে। অর্থাৎ কোনো অংশীদার যদি লিখিত বিজ্ঞপ্তি দেয় যে সে আর অংশীদার ব্যবসায় অংশীদার থাকবে না, তখন ওই ব্যবসাটি বিলোপ করবে। আদালতের নির্দেশে বিলোপ সাধন, রেজলিউশন বাই জুডিশিয়াল ডিসিশন, ইনসানিটি অফ এ পার্টনার, ইনসানিটি মাস্ট বি বাই কোর্ট ডিক্রি, ইনক্যাপাসিটি ইন পার্টনার ডেভেলপস অ্যান ইনক্যাপাসিটি দ্যাট মেক্স ইট পসিবল ফর দ্য পার্টনার টু পারফর্ম ইন দ্য পার্টনারশিপ। অংশীদারি আইনের 44 ধারায় বলা আছে, কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, চিরতরে অসমর্থ হলে, অংশীদারদের মধ্যে আস্থা ও বিশ্বাসের ক্ষতিগ্রস্ত হলে, চুক্তি ভঙ্গ করলে, ক্রমাগত লোকসান হতে থাকলে আদালত অংশীদারি ব্যবসায় বিলুপ্তির নির্দেশ দিতে পারে। বালিকাল
সৃজনশীল প্রশ্ন। 2017 সালে জানুয়ারি মাসে কামাল আলম ও জামাল তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হনার রেস্তোরাঁ নামে একটি খাবার হোটেল চালু করেন। জামাল কোনো মূলধন সর্বোধ করেনি, তবে তিনি ব্যবসার যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন। 2018 সালের শুরুতে মুনাফা বন্টন নিয়ে জামালের সাথে অপার দুই বন্ধুর মনোমালিন্য দেখা দিলে তারা জামাল এই ব্যবসায় আর সদস্য থাকবে না বলে লিখিতভাবে জানিয়ে দেন। অংশীদারি চুক্তিপত্র কি? অংশীদারদের অসীম দায় বলতে কি বোঝায়? অধিভুক্তিগত ব্যবসায় জামাল কোন ধরনের অংশীদার ব্যাখ্যা করো? সর্বশেষ অবস্থা অনুযায়ী অহনার স্টককে টিকিয়ে রাখা যাবে কি বিশ্লেষণ করো। আমরা এখানে আলোচনা করলাম অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, যেটা 39 ধারায় অংশীদারি ব্যবসায় 39 ধারায় বিলোপ সাধন সম্পর্কে বলা হয়। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন মানে আমরা মূলত বলছি যে ওই ব্যবসাটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া না, অংশীদারদের ভিতরে চুক্তিবদ্ধ সম্পর্কটা ভেঙে যাওয়া। অংশীদাররা চাইলে পুনরায় চুক্তি করে ওই ব্যবসাটি চালু করতে পারে। তাই বিলোপ সাধনের সংজ্ঞাটি দেওয়া হয়েছে 39 ধারা আর 40 থেকে 44 মোট 5টি ধারায় 5 ধরনের বিলোপ সাধনের কথা বলা হয়েছে এবং এই 5 ধরনের বিলোপ সাধন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে আজ শেষ করি। সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আগামী দিন আমরা অন্য বিষয় নিয়ে